এরপরে প্রশ্ন হলো মসজিদের জায়গা ওয়াকফ করে না দিলে ইবাদত বন্দেগি সহি হবে কিনা এ ব্যাপারে আপনার মতামত জানতে চাই কোন মসজিদের জায়গা যদি মালিকরা ওয়াকফ করে না দেন সেখানে নামাজ কালাম পড়লে ইবাদতবন্দি করলে নামাজ কালাম হয়ে যাবে হবে না এটা ঠিক না তবে ওই জায়গাটা মসজিদের মর্যাদা পাবে না ওয়াকফ করার আগ পর্যন্ত মসজিদের মর্যাদা সেখানে ইতিকাফ করা মসজিদের যে মর্যাদাগুলো আছে সেগুলো পেতে হলে ওয়াকফ করতে হবে কেউ কারো জায়গা ভাড়া দিয়েছে বা সাময়িকভাবে দিয়েছে যে এখানে সবাই নামাজ পড়েন তো সেখানে নামাজ পড়া জায়েজ আছে সেখানে নামাজ পড়লে যে নামাজ হবে না এমন কোনো কথা নাই আর জন্য জায়গাতে নামাজ হবে যদি সে পারমিশন দেয় তবে হ্যাঁ কোনো জায়গা যদি জোর করে কারোর কাছ থেকে দখল করেন সেখানে নামাজ পড়লে নামাজ হবে কিনা এটা নিয়ে অবশ্য আমাদের মধ্যে বিভিন্ন রকমের মত আছে তবে বিশুদ্ধ মত অনুযায়ী নামাজ হয়ে যাবে কিন্তু গুনাহ হবে আমার অফিস থেকে আমাকে গাড়ি ভাড়া এবং পথ খরচ দেওয়া হয় কথা হলো আমাকে যদি অন্য কেউ গাড়ি ভাড়া কিংবা খানা পিনার টাকা দিয়ে দেয় এবং আমি এই টাকাগুলো পকেটে নিয়ে নেই তাহলে জায়েজ হবে কিনা আপনি সরকারি কিংবা বেসরকারি কোনো জায়গায় চাকরি করেন আপনাকে পথ খরচ বাবদ বা পথের খাবার দাবার বাবদ যদি কোনো বিল দেওয়া হয় দেখতে হবে সেটা থোক কোনো বরাদ্দ কিনা যদি থোক বরাদ্দ থাকে যে আপনার জন্য এই টাকা ফিক্সড আপনি এটার কোনো ভাউচার জমা দিতে হবে না কোনো ভাউচার বিল দিতে হবে না আপনার জন্য এই টাকা দেওয়া হয়েছে এর থেকে কম খরচ করলেও পুরোটা আপনার আর বেশি খরচ করলেও বাকিটা আপনার গাড় থেকে যাবে এরকম থোক বরাদ্দ যদি হয় তাহলে সেক্ষেত্রে এই টাকাটা আপনার প্রাপ্য এখন আপনাকে কি খাওয়াইছে না আপনি পায়ে হেঁটে গেছেন সেটা আপনার ব্যাপার টাকাটা আপনি নিতে পারেন আর যদি যা খরচ হয় সেটাই আপনার জন্য বরাদ্দ আপনি সেই হিসাবে একটা নির্দিষ্ট নীতিমালার আলোকে বিল ভাউচার জমা দিয়ে টাকা নেবেন যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি হেঁটে গিয়ে গাড়ির বিল করবেন অথবা আপনার বন্ধু খাওয়াই দিছে আপনি হোটেল থেকে মিথ্যা ভাউচার লিখবেন এটা জায়েজ হবে না কারণ সেক্ষেত্রে এটা মিথ্যা হবে প্রতারণা হবে বিধায় এই দুইটাকে পার্থক্য করে তারপরে আমাদের এখানে হালাল হারাম নিরূপণ করতে হবে আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে